রোববার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে সোমবার সিদ্ধান্ত জানানোর দিন ঠিক করে আদালত। এদিন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আবেদনটি খারিজ করে। আদালতের আদেশের পর নিজ সম্মেলন কক্ষে রায় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশন ডিসমিস করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। কাজেই কামারুজ্জামানের বিচারের যুদ্ধাপরাধের দায়ে তার যে বিচার, সেই বিচারের কার্যক্রমের পরিসমাপ্তি ঘটল আজকের এই রায়ের ঘোষণার মাধ্যমে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি অন্য মামলার মতো এক্ষেত্রে সুযোগ নয়, সৌজন্যতা বলে জানান তিনি। এই ব্যাপারে কোনোরকম আইনের কোনোরকম স্পষ্ট কোনোরকম বিধান নাই। 7 দিন বা 15 দিন হতে পারে না, এটা তাকে জানানো এবং জানানোর পরে একটি সময় প্রদান করা তাকে, এবং সেটা বিবেচনা করবে জেল কর্তৃপক্ষই। আসামি পক্ষের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়টি কামারুজ্জামানের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেবেন তারা। জনাব কামারুজ্জামান সাহেবের সঙ্গে বিস্তারিত পরামর্শ করে এবং ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। গত বছর 3 নভেম্বর আপিল বিভাগের এই বেঞ্চই কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির রায় বহাল রাখে। মানবতা বিরোধী অপরাধে 7টি অভিযোগের মধ্যে 5টিতে মৃত্যুদণ্ড সহ অন্যান্য সাজা দেয় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়ার সবকটি ধাপে আইনি লড়াইয়ের সুযোগ পেয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও যুদ্ধ অপরাধী কামারুজ্জামান। তার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়াতে মৃত্যুদণ্ড বহাল থাকলো, এখন যে কোনো সময় রায়টি কার্যকর হবে। এর আগেও মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের আরও এক সহকারী সেক্রেটারি জেনারেল ফাঁসি হয়েছে। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।